এখানে মামা দাঁড়িয়ে আছে, এবার বিয়ে শুরু হবে। খাবারটা খুব সুন্দর হয়েছে, মাংস খুব ভালো হয়েছে, এবং তার জন্য একটা অসংখ্য ধন্যবাদ রাহুল রয়কে এত বড় একটা অনুষ্ঠান করার জন্য। এই সবাই কারেন্টের চার কাজ চলছে, এখন প্রায় চারটে বাজে। পিন্টুদা মিটার ঘরে ঢুকে কারেন্ট লাগানোর জন্য রেডি একদম, কারেন্টের তার ফিটিং হবে, ঘরটা রেডি সাজানো। এদিক দিয়ে কার্পেট পাতা হয়েছে, এই আমি আর অর্পণদা গিয়ে নিয়ে আসলাম। এই অর্পণদা লাইটিং এর কাজে ব্যস্ত, আজকে বেকার সময় দিয়ে ভোলাদার বিয়ে, আমরা সব অ্যারেঞ্জমেন্ট করছি, লাইট লাগাচ্ছি, এখানে ল্যাপটপ লাইট লাগালাম, কার্পেট বেছালাম, বিয়ের কাজ চলছে, লাইট লাগানো হচ্ছে। আমাদের বেকার সমিতি, বেকার সমিতির মেম্বার আমাদের ফুল ভোলাদা, এই সব লাইট ফাইট লাগানো হচ্ছে। আমাদের বেকার সমিতির বরিষ্ঠ সদস্য ভোলা দাসের আজকে শুভ বিবাহ হবে, সেই বিবাহের আয়োজন হচ্ছে আমাদের গেস্ট হাউসে। এই উপস্থিত রয় গেস্ট হাউস, ঠিক আছে ঠিক আছে, রয় গেস্ট হাউসে আজকে এই প্রোগ্রামটা হচ্ছে। আর প্রতিবারে না, এবারও দেখতে হচ্ছে পিন্টু ঘোষ প্রচুর দায়িত্ব, মেন দায়িত্বে আছে, ইলেকট্রিক থেকে বাজনা বাদ্যি থেকে শুরু করে সব কিছু, ঠিক আছে, বিবাহ অনুষ্ঠান মন্ত্রপাত থেকে শুরু করে সব কিছুতে দায়িত্বে আছে। আমরাও সঙ্গ দিচ্ছি, লাইট লাগাচ্ছি, এই ইলেকট্রিশিয়ানের কাজ হচ্ছে। এই কার্পেটটা নিয়ে আসলাম আমরা, এই কার্পেট নিয়ে আসা হলো এক্ষুনি বাইকে করে, আমি আর আপনাদের ইউটিউবার সৌরভ রয় দুজনে মিলে নিয়ে এলাম, নিয়ে এসে কার্পেট বেজানো হলো, ঠিক আছে। চলো ভিডিও দেখতে থাকো তোমরা, এখন পুরো ভিডিও শেষ অবধি যাবো আমরা, পুরো বিয়ে শেষ অবধি। চলো না, পুরো শেষ অবধি যাওয়া যাবে না, মানে আমরা পুরো শেষ অবধি যেতে পারবো না, বিয়ের বিয়ে মানে বিয়ের দেওয়ার পর্যন্ত, ঠিক আছে, পুরো শেষ পর্যন্ত কেউ যেতে পারে না, পুরো শেষ পর্যন্ত আমরা থাকতে পারবো না, পুরো শেষ পর্যন্ত স্বামী স্ত্রী থাকবে, ঠিক আছে। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আজকে হচ্ছে আমার মামার বিয়ে, মানে আমাদের সাথে বেকার সমিতির সাথে থাকে মামা, তার একটা সেই মামার বিয়ে, এখন কে কে আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে আসো। আমার দাদা আছে, রাহুলদা আছে, আর এই কাকা আছে মানে ছেলের বাবা, ছেলের বাবা আছে, হাই। আর এই পিন্টুদা, পিন্টুদা একটু দেখাও, সকাল দিয়ে প্রচন্ড কাজ করছে, পিন্টুদা আছে, প্রচুর কাজ করে যায়, পুরো লাইটিং লাগানো থেকে শুরু করে। সমীরটা প্রচুর কাজ করেছে, এখন অর্পণদা এখন আসে না, সন্ধ্যা হয়ে গেছে, বিয়ে শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই বর বসে আছে দেখতে পাচ্ছ, পরবর্তী বিয়ে এই রাহুল দার আছে মানে শুভঙ্কর মিত্র, তারপরে এই ঠাকুর মশাই ঢুকছে, রঞ্জন মামা আছে, সব ভিডিওতে দেখতে পাবো, এই উড়িষ্যা মামা কপি হয়ে গেছে বন্ধুরা, এবার পিন্টুদা কপি করলো আর এই মামা কপি করলো, এই কপি ঢালছে। কফিটা সুন্দর হয়েছে, আর একটু কফি দিলে একটু আরও টেস্টটা আরও ভালো হতো, আর একটু সুন্দর। চিনিটা একটু বেশি হয়েছে, চিনিটা এখনো খাইনি, যদি আমি খেয়ে দেখছি তাহলে, হ্যাঁ চিনিটা একটু বেশি পরিমাণ হয়েছে, আপনাদের যে কফি করেছেন ওনাকে একটু বলুন, কফি দাও ঠাকুর মশাই। সব বিয়ের কাজ চলছে, একটু পরেই বিয়ে হবে, সাড়ে পাঁচটার মধ্যে পুরো কাজ করছে এখন, দেখতে পাচ্ছ পিন্টুদা কফির জন্য রেডি করছে, দেখতে পাচ্ছ এখানে কফি ঢালছে পিন্টুদা, পিন্টুদা করলো নিজের হাতে,
সবাই চলে এসেছে, এখন অনেক লোক আসবে। আজ ফ্রেন্ডস এবারে বিয়ে শুরু হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে মামা দাঁড়িয়ে আছে। এবার বিয়ে শুরু হবে, দুটো মামাই আছে, সবাই আছে দেখতে পাচ্ছ, এরা সবাই আছে, আর এদিকেও সবাই আছে। দেখি এদিকে তাকাও, এদিকে দাদাও আছে, বিয়ে শুরু হবে, পেছনে কাকা আছে, এদিকে মেয়ের বাবা আছে, এক্ষুনি বিয়ে শুরু হবে। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবে। মিন্টু দা এসে গেছে, এখানে একটু মিন্টু দা এসে গেছে, এসেই কপি পেয়ে গেল, সব বসে আছে। এখন বিয়ে শুরু হয়নি, কিন্তু বিয়েটাও তোমাদের দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। বরের ছেলে দেখতে পাচ্ছ বিয়ে শুরু হয়ে গেছে, এখন মালা বদল হচ্ছে। ওদিকে রাহুল, এখন মালা বদল হচ্ছে। তিনবার মালা বদল হবে, একবার হয়ে গেছে। সো দেখতে থাকো বন্ধুরা, মামা সরো কালো। এরা খুব কষ্ট পাচ্ছে, ধরে আছে, এখন দেখতে পাচ্ছ কখন দিয়ে চাগিয়ে আছে। দেখতে পাচ্ছ আজকের মেগা সৈনিক কিলো মানি অরূপ দা,
মিন্টু দা দাঁড়িয়ে বিয়ে দেখছে, এরপর মিন্টু দার বিয়ে আছে। শুভঙ্কর দা চলে এসেছে, দেখতে পাচ্ছ? এই সময় শুভঙ্কর দা এলো বিয়ে দেখতে। ভালো করে বুঝতে পারছো তো? সব বন্ধুরা, এবারে সব বিয়ে টিয়ে দেখার পর এখন খেতে বসে গেছে। সো দেখতে পাচ্ছ সবাই আছে, এখন শুধু ভাত দেওয়া হয়েছে, একটু পরে এই তো মাংস কথা তুলছে, আর এই ভাত সব দেবে, এখন সব খেতে বসবে। এই শুভঙ্কর দাও বসবে, এই সবে এসেছে এতক্ষণ ঘুরে ঘুরে, এই খেতে বসবে, এই অরুণ মামা খেতে দিচ্ছে। তারা মাংস খাবে না, তাদের জন্য ওই পনির করেছে মামা, নিজের হাতে খুব কষ্ট করে বানিয়েছে। এই মামা মাংস খাবে না, তাই পনির খাবে, মাংস দিয়ে দিয়েছে। সবাই খাওয়া হয়ে গেছে, এবার আমরা লাস্টের ব্যাচে খেতে বসবো। কি দিল দেখি, ছয় ছয় লোকে টমেটো দিল, দেখো বসে আছে দুদিন, আমাকে টমেটোটা দিল, আমি কাকে খাওয়াবো, কাকা কোথায়, কাকা কোথায়, কাকা খেয়ে দিল। এবার আমরা খেতে বসবো, চলো দেখো এরা সব খাচ্ছে এখন। এখন সবাই খেতে বসে গেছে, এই মিন্টু দা খেতে বসে গেছে, দেখতে পাচ্ছ? সব খাবার দেওয়া হয়ে গেছে, এখনো কিন্তু তিনজন বসে নেই, একাই বসে গেছে, খুব জোর খিদে পেয়েছে তাই। আর এইদিকে সুমিত আর অভিজিৎ দা বসে গেছে, অর্ণব দা এবং মামাও বসে গেছে খেতে, দেখতে পাচ্ছ? এরা খুব এনজয় করছে, খুব জোর এনজয় করছে। এখানে পিন্টু দা সব কিছু জামা প্যান্ট পরছে, এখন খাওয়ার নিয়ে বসে গেছে অলরেডি। এই দেখে দেখো রাজ দা বসে গেছে, হ্যাঁ আসো আসো। এখন মামা পনির দিচ্ছে, চিলি পনির, চিলি পনির দিচ্ছে। খুব ভালো, হ্যাঁ সব খেয়ে সব ঠিক আছে। খাবারটা খুব সুন্দর হয়েছে, মাংস খুব ভালো হয়েছে, এবং তার জন্য একটা অসংখ্য ধন্যবাদ রাহুল রয়কে এত বড় একটা অনুষ্ঠান করার জন্য। আর লাস্ট বিবাহের একটা লাস্ট পজিশন, এই মুহূর্তে খাওয়া দাওয়া পর্ব মিটে গেলেই মোটামুটি সব শেষ হয়ে যাবে, শুধু বড় বউ খেতে বাকি আছে। তবে রাইসটা খুব ভালো হয়েছে, স্যালাডটাও খুব ভালো হয়েছে, এবং অবশ্যই মাংসটা খুব ভালো হয়েছে, এবং মাংসটা খুব ভালো হয়েছে। আমরা চাই আবার হবে, 80 বছর আবার হোক। হ্যাঁ মিষ্টি চারটে কেন, তুমি মনে আরো দশটা নো, নিয়ে সুগার ঘাড়ে দাও, ঠিক আছে? জিজ্ঞেস করো সবাই, ভিডিও করছি আমি, কেউ খাওয়া দাওয়া জিজ্ঞেস করো।
খাবে ঠিকঠাক খাবে চেটে নেবে যা লাগবে সবাই ঠিকঠাক চেটে নেবে পেট ভরে খাবে তুমি বড়া তো বেশ ভালোই গুছিয়ে গুছিয়ে রসগোল্লাগুলোর গাঁটটি মেরে দিলে মাছ মারো বড়া চার পাঁচ দিন ধরেই আর খেও না ঠিক আছে আর তোমার ছিপিটা বড়া বন্ধ করে রেখো ঠিক আছে মোটামুটি অন্নপ্রাশন করি দাদা আপনি কদিনের খাবার একসাথে বললেন আমি জাস্ট 8 পিসেস দাদা বাংলা চালের ভাতকে ইংলিশটা না দিলে হয় না নতুন গুড়ের মিষ্টি দেখতে পাচ্ছ ভালো করে দেখাও ভালো করে দেখাও নতুন গুড়ের মিষ্টি খাও ভালো করে খাও ভালো করে খাও সব খেয়ে 5 টাকা করে দিয়েছে দেখতে পাচ্ছ মামা মামি খেতে বসে গেছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ভাত দিয়েছে সুমিত ভাত দিয়েছে পিন্টুদা জল দিচ্ছে পিন্টুদা বসে গেছে রাহুলদা বসে গেছে মামা বসে গেছে এবং আমার দাদাও বসে গেছে খেতে আমিও খেতে বসে গেছি ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সো ফ্রেন্ডস এতদিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এখন সবাই খেতে দিতে ব্যস্ত আছে